ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা গরমের বেশ মুখরোচক রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি, দই বড়া রেসিপি। দেখো, এখানে আমি বিরুলির ডাল নিয়েছি, 250 গ্রাম বিরুলির ডাল আছে। আমি বিরুলির ডালটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর যখন দেখবে একটা ডাল আরেকটা ডালের থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝবে ডালটা ঠিক ভেজানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারে এটাকে ব্লেন্ড করে নিলাম। যতটা পারবে ততটা কম জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবে। আমি একদমই জল দিইনি, কিন্তু একটু জল না দিলে মিক্সি তো পেস্ট হয় না, তাই সামান্য যত সামান্য জল দিয়েছি। এবার দেখো, আমি এটাকে ভালো করে ঘুটে নেব। এখানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, এই যে যখন এটাকে ভালো করে ফাটাবে না, যে কোনো এক দিক থেকে ফাটাবে, ক্লকওয়াইজ করলে ক্লকওয়াইজ করবে, অ্যান্টিওয়াইজ করলে অ্যান্টিওয়াইজ করবে। এবার এটাকে আমি তোমাদের দেখিয়ে দিলাম, একটা বাটিতে জল নিয়ে ওপর থেকে একটু দিয়ে দিলাম। এইটা দেখো ভাসছিল, তার মানে এটা কিন্তু ফাটানো আমার রেডি হয়ে গেছে। এবার জিরে, মৌরি আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এবার আমি বড়াগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার বাটিতে একটু জল নিয়ে নিচ্ছি, হাতে একটু একটু করে জল লাগিয়ে লাগিয়ে আমি কিন্তু এখানে বড়াগুলো ভেজে নেব। এখানে কিন্তু তেলটা বেশি গরম করা চলবে না, জাস্ট সামান্য উষ্ণ হলেই এখানে বড়াগুলো দিয়ে দিতে হবে। বেশি তেল গরম করে ফেললে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে এবং ভেতরটা পুরো ভাজা হবে না। এবার একটু নিচের দিকে দাগ যখনই ধরবে, ওপর থেকে চামচ দিয়ে এভাবে একটু করে তেল স্প্রেড করে দিতে হবে, তাহলে বড়াটা ওপর থেকে একটু শক্ত হয়ে আসবে আর উল্টে দিলে লাগবে না। দেখুন, আমি এই পর্যায়ে এরকম কালার করে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব নরম হয়েছিল আর একটুও ভেতরে শক্ত শক্তও ছিল না। আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি সবুজ চাটনিটা বানিয়ে নেব। এখানে ধনে পাতা নিয়েছি কিছুটা, নিয়েছি আদা আর রসুন, 3টে কাঁচা লঙ্কা আর একটু তেঁতুল দিয়ে দেবো, 1 চামচের মতো বিট নুন, যার যেরকম পরিমাণ সে সেরকম পরিমাণ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। রেডি হয়ে গেছে আমার গ্রিন চাটনি, এটা আমি এবার ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি দইটা রেডি করে নিচ্ছি। মিক্সিং বোল থেকে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম দইটা, এবং চিনি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে বিট নুনটাই ব্যবহার করেছি, বিট নুন দিলে এটার টেস্টটা বেশি ভালো হয়। এবার ভালো করে এটাকেও ব্লেন্ড করে নিলাম। এবার বড়াগুলোকে যাতে নরম হয় তার এক ব্যবস্থা করব। একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 লিটার মতো জল, সেখানে 1 চামচ মতো চিনি আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে আমি বড়াগুলোর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো রেখে দেব। দেখুন, বড়াগুলো পুরো ফুলে ফুলে উঠেছে। এবার যতটা পারবো চিপে চিপে জলটা বার করে নেব। ওপর থেকে এবার দইটা দিয়ে দিলাম, দিয়ে এটা সেট হওয়ার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব, 1 থেকে 1 ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে। দেখুন, ফ্রিজে রাখার পরে পুরো দইটা টেনে নিয়েছে, কিন্তু বড়াগুলো খুব নরম হয়ে গেছে। এবার আমি আরও কিছুটা দই মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি, বেশ ক্রিমি ক্রিমি হয়ে এসেছে। আর এই দইটা ব্লেন্ড করার সময় আমি কিন্তু একটা বরফ দিয়েছি, তাহলে বরফ দিলে না এটা বেশ ক্রিমি ক্রিমি টেক্সচারটা আসে। এবার আমি দইয়ের বড়াগুলো দিয়ে দিচ্ছি, ওপর থেকেও একটুখানি দইটা স্প্রেড করে দিচ্ছি, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি ওপর থেকে। তেঁতুলের চাটনিটা আমার ঘরে বানানোই ছিল, কোনো একদিন তোমাদের সাথে এই তেঁতুলের চাটনি রেসিপিটা শেয়ার করব। দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটা। তেঁতুলের চাটনি তো মোটামুটি সবাই জানে বানাতে, এরকমভাবে তেঁতুলের চাটনিটা বানিয়ে রাখবেন, সেটাই এখানে দিয়ে দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে।
দিয়ে দেবো ঝুরি ভাজা আর একটু চাট মশালা। তা বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।